ইলিয়াস মোহাম্মদ উচ্চ বিদ্যালয় তোমাদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন করেছে। আশা করি তোমরা অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো এবং এই ক্লাসগুলো থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হচ্ছ। আজকের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ফয়সাল প্রধান, সহকারী শিক্ষক ইলিয়াস মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, নবম দশম শ্রেণীর রসায়ন পঞ্চম অধ্যায়, রাসায়নিক বন্ধন। আমাদের আজকের আলোচ্য বিষয় যোজ্যতা ইলেকট্রন, যোজনী ও যোগমূলক। প্রথমে আমাদের জানতে হবে যোজ্যতা ইলেকট্রন কি। কোনো মূলের পরমাণুর সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে। আমরা যদি কিছু মূলের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি তাহলে দেখব যে, যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s1, এক্ষেত্রে তার সর্বশেষ তৃতীয় শক্তিস্তর, এই শক্তিস্তরে তার ইলেকট্রন সংখ্যা 1, অর্থাৎ সোডিয়ামের যোজ্যতা ইলেক্ট্রন 1। আবার আর্গন ইলেকট্রন বিন্যাস যদি লক্ষ্য করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এক্ষেত্রেও আর্গনের সর্বশেষ শক্তিস্তর হচ্ছে তৃতীয় শক্তিস্তর, যার ইলেকট্রন সংখ্যা 2+6=8, অর্থাৎ আর্গনের যোজ্যতা ইলেকট্রন 8। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, 4s1, এক্ষেত্রে ক্রোমিয়ামের সর্বশেষ শক্তিস্তর হচ্ছে চতুর্থ শক্তিস্তর, যার ইলেকট্রন সংখ্যা 1, এক্ষেত্রে তার চতুর্থ ইলেকট্রন 1। অপরদিকে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, এক্ষেত্রেও তার সর্বশেষ শক্তিস্তর হচ্ছে চতুর্থ শক্তিস্তর, যার ইলেকট্রন সংখ্যা 2, এক্ষেত্রে তার যোজ্যতা ইলেকট্রন হবে 2। অর্থাৎ কোনো মূলের পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে যে কয়টি ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে ওই মূলের যোজ্যতা ইলেকট্রন। এবার আসো আমরা দেখি যোজনী কি। অণু গঠনকালে কোনো মূলের একটি পরমাণুর সাথে অপর একটি মূলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলা হয়। আমরা জানি হাইড্রোজেনের যোজনী সবসময় এক ধরা হয়। হাইড্রোজেনের একটি পরমাণু ক্লোরিনের একটি পরমাণুর সাথে যুক্ত হয়ে HCl অণু গঠন করে, এই ক্ষেত্রে ক্লোরিনের যোজনী 1। আবার অক্সিজেন দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে পানির অণু গঠন করে, এক্ষেত্রে অক্সিজেনের যোজনী 2। অপরদিকে নাইট্রোজেন তিনটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া অণু গঠন করে, এক্ষেত্রে নাইট্রোজেনের যোজনী হবে 3। আবার একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় সেই সংখ্যার দ্বিগুণ করলেও ওই পরমাণুর যোজনী সংখ্যা পাওয়া যায়, যেমন ক্যালসিয়াম অক্সাইড, এক্ষেত্রে অক্সিজেন পরমাণু 1টি, যদি 1-এর দ্বিগুণ করা হয় তাহলে আমরা পাবো 2, এক্ষেত্রে ক্যালসিয়ামের যোজনী 2। এছাড়াও আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে একটি সহজ পদ্ধতি অবলম্বন করেও কোনো মূলের যোজনী সংখ্যা বের করতে পারি, যেমন বোরনের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p1, অর্থাৎ তার সর্বশেষ শক্তিস্তর হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর, যেখানে তার ইলেকট্রন সংখ্যা 2+1=3, অর্থাৎ তার যোজ্য ইলেকট্রন 3। একইভাবে সিলিকনের সর্বশেষ শক্তিস্তর হচ্ছে তৃতীয় শক্তিস্তর, যেখানে ইলেকট্রন সংখ্যা 2+2 অর্থাৎ 4। আবার ক্লোরিনের সর্বশেষ শক্তিস্তর হচ্ছে তৃতীয় শক্তিস্তর, যার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2+5=7। অপরদিকে আয়রনের সর্বশেষ শক্তির হচ্ছে চতুর্থ শক্তিস্তর, যার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ তার যোজ্যতা ইলেকট্রন 2। যোজনী সংখ্যা বের করার ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে, যে সকল মৌলের যোজ্যতা ইলেকট্রন 4 অথবা 4-এর চেয়ে কম, যেমন 3, 2, 1 হলে তাদের যোজ্যতা ইলেকট্রনই হবে ওই মূলের যোজনী সংখ্যা।
আমি আবার বলছি, যদি কোনো মোলের যোজ্যতা ইলেকট্রন চার অথবা চারের চেয়ে কম হয়, সেক্ষেত্রে ওই মোলের যোজ্যতা ইলেকট্রন হবে ওই মোলের যোজনীর সংখ্যা। এক্ষেত্রে বোরনের যোজনী হবে তিন, এক্ষেত্রে সিলিকনের যোজনী হবে চার, এক্ষেত্রে আয়রনের যোজনী হবে দুই। আবার যদি কোনো মোলের যোজ্যতা ইলেকট্রন চারের চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে তাকে আমরা অবশ্যই এর থেকে সে সংখ্যাকে বিয়োগ করব। যেমন এখানে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন সেভেন, যা চারের চেয়ে বেশি, এক্ষেত্রে আমরা সেভেনকে এর থেকে বিয়োগ করব। এইট মানে সেভেন ইকুয়াল টু হবে ওয়ান। এই সংখ্যাটি হলো তার যোজনী সংখ্যা। তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে। আমরা জানি কিছু কিছু মোলে একাধিক যোজনী থাকতে পারে, যেমন এখানে আয়রনের যোজনী যেমন দুই হতে পারে, আবার আয়রনের যোজনী তিনও হতে পারে। এদিকে সাধারণত আমরা পরিবর্তনশীল যোজনী বলে থাকি, যেমন আয়রনের পরিবর্তনশীল যোজনী টু ও থ্রি। পরিবর্তনশীল যোজনীর মধ্যে যে যোজনীটি সবচেয়ে বড় হবে তাকে বলা হয় সর্বোচ্চ যোজনী, আর যে যোজনীটি ছোট তাকে বলা হয় সক্রিয় যোজনী। কোনো মূলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মূলের সুপ্ত যোজনী বলে। অর্থাৎ কোনো মূলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনী দ্বারা আমরা কোনো মূলের সুপ্ত যোজনী বের করতে পারি। যেমন ফেরাস ক্লোরাইড যোগে আয়রনের সর্বোচ্চ যোজনী তিন, আর এই যোগে যেহেতু আয়রনের যোজনী দুই ব্যবহৃত হয়েছে, সেক্ষেত্রে তার সক্রিয় যোজনী হবে টু, বিয়োগ করলে পাবো আমরা ওয়ান, এক্ষেত্রে তার সুপ্ত যোজনী ওয়ান। আবার ফেরিক ক্লোরাইড যোগে আয়রনের সর্বোচ্চ যোজনী তিন, এক্ষেত্রে যেহেতু তার যোজনী তিন ব্যবহৃত হয়েছে, তাহলে এখানে তার সক্রিয় যোজনী হবে তিন, যা বিয়োগ করলে আমরা পাবো জিরো, এক্ষেত্রে জিরো হচ্ছে তার সুপ্ত যোজনী। আশা করি তোমরা সবাই যোজনী সংখ্যা কীভাবে বের করতে হয় তা বুঝতে পেরেছ। এবার এসো আমরা দেখি যোগমূলক কি। যোগমূলক একাধিক মূলের একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি পরমাণু গুচ্ছ যা একটি আয়নের ন্যায় আচরণ করে তাকে যোগমূলক বলে। যোগমূলক ধনাত্মক কিংবা ঋণাত্মক আধান বিশিষ্ট হতে পারে। এদের আধান সংখ্যাই মূলত এদের যোজনী নির্দেশ করে। যেমন এখানে একটি নাইট্রোজেন পরমাণুর সাথে তিনটি হাইড্রোজেন পরমাণু ও একটি হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে অ্যামোনিয়া আয়ন নামক যোগমূলক সৃষ্টি করে, তাহলে এর আধান সংখ্যা হলো প্লাস ওয়ান, সুতরাং এর যোজনী হবে ওয়ান। আবার সেম একইভাবে ফসফোনিয়ামের ও আধান সংখ্যা প্লাস ওয়ান, সুতরাং এর যোজনী হবে এক। আমরা যদি এগুলো লক্ষ্য করি, দেখব যে নাইট্রেটের আধান সংখ্যা মাইনাস ওয়ান, এক্ষেত্রে তার যোজনী হবে ওয়ান। কার্বনেটের আধান সংখ্যা হচ্ছে মাইনাস টু, এক্ষেত্রে তার যোজনী হবে টু। ফসফেটের আধান সংখ্যা হচ্ছে থ্রি মাইনাস, এক্ষেত্রে তার যোজনী হবে থ্রি। আমাদের মনে রাখতে হবে আধান বা চার্জ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু যোজনী শুধু একটি সংখ্যা, এর কোনো ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন নেই। এবার আমরা দেখব কিভাবে যোগের সংকেত লিখতে হয়, অর্থাৎ যোগের সংকেত লেখার নিয়ম। প্রথমত, কোনো মূলের একটি অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাটি ইংরেজি হরফে মৌলটির প্রতীকের ডান পাশে নিচে ছোট করে লিখতে হবে। যেমন নাইট্রোজেন, এক্ষেত্রে নাইট্রোজেনের একটি অণুতে দুটি নাইট্রোজেন পরমাণু রয়েছে, এই পরমাণুর সংখ্যাকে বোঝানোর ক্ষেত্রে আমরা ইংরেজি হরফে প্রতীকের ডান পাশে নিচে ছোট করে লিখেছি। আবার যেমন হচ্ছে হাইড্রোজেন, ওজন ইত্যাদি। আবার কিছু মৌল অণু গঠন করে না, তাদেরকে শুধু প্রতীক দিয়ে লিখতে হয়, যেমন আয়রন, সোডিয়াম, হিলিয়াম, আর্গন, এরকম আরও অনেক আছে। দ্বিতীয়ত, কোনো যৌগের
অণু দুটি ভিন্ন মোলের পরমাণু দিয়ে গঠিত হলে এবং তাদের যোজনে যদি কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না হয়, তাহলে দুটি মোলের প্রতীকের পাশাপাশি লিখে একটি প্রতীকের পাশে অণুটির যোজনে লিখতে হয়। অর্থাৎ যদি আমরা দুটি ভিন্ন মূল নেই, যেমন অ্যালুমিনিয়াম অক্সিজেন, এক্ষেত্রে এরা দুইটাই হচ্ছে ভিন্ন মূল এবং তাদের যোজনী অ্যালুমিনিয়াম যোজনী 3, অক্সিজেন যোজনী 2। এক্ষেত্রে তাদের যোজনী সংখ্যা কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। এক্ষেত্রে অ্যালুমিনিয়ামের যোজনী যাবে অক্সিজেনের নিচে এবং অক্সিজেন যোজনী আসবে অ্যালুমিনিয়ামের নিচে, অর্থাৎ Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড। যদি আরেকটু উদাহরণ দেখি, যেমন ম্যাগনেসিয়াম ফসফেট, এক্ষেত্রে ম্যাগনেসিয়ামের যোজনী 2, ফসফেটের যোজনী 3। এরা উভয় যৌগ দুটি ভিন্ন এবং এদের যোজনী সংখ্যাও কি কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। এক্ষেত্রে ম্যাগনেসিয়ামের যোজনী আসবে ফসফেটের নিচে আর ফসফেটের যোজনী আসবে ম্যাগনেসিয়ামের নিচে, অর্থাৎ P2 ম্যাগনেসিয়াম ফসফেট। আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে যেহেতু একাধিক পরমাণু রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে একটা প্রথম বন্ধনী ব্যবহার করে তারপর তার যোজনী সংখ্যা লিখব। এবার আসলে দেখি আমরা তৃতীয় নিয়ম, দুটি মূলের যোজনী কোনো সাধারণ সংখ্যা দিয়ে বিভাজ্য হলে যোজনীগুলো সেই সংখ্যা দিয়ে ভাগ দিয়ে মূলের পাশে পূর্বের নিয়মে ভাগফলটি লিখতে হয়। অর্থাৎ একটি প্রতীকের পাশে অন্যটির যোজনী লিখতে হয়। যেমন আমরা যদি লিখি কার্বন, এক্ষেত্রে কার্বনের যোজনী 4, অক্সিজেন যোজনী 2, এরা উভয় 2 দ্বারা বিভাজ্য। যদি 4কে 2 দ্বারা ভাগ করা হয় পাবো 2, আর 2কে 2 দ্বারা ভাগ করে পাবো 1। এক্ষেত্রে কার্বনের যোজনী যাবে অক্সিজেনের নিচে আর অক্সিজেন যোজনী আসবে কার্বনের নিচে, অর্থাৎ CO2, কার্বন ডাই অক্সাইড। যেহেতু অক্সিজেনের যোজনী 1, সেক্ষেত্রে আমাদের সংকেত লেখার ক্ষেত্রে যোজনী 1 না দেখালেও চলে। যদি আবার দেখি আয়রন, সালফেট, আয়রনের এখানে যোজনীর সংখ্যা 2, সালফেটের যোজনীর সংখ্যা 2, এক্ষেত্রে উভয়কে 2 দ্বারা বিভাজ্য করা যায়। যদি 2 দ্বারা ভাগ করে পাবো 1, এক্ষেত্রে 2কে ভাগ করলে পাবো 1, অর্থাৎ এক্ষেত্রে আয়রনের যোজনী আসবে সালফেটের নিচে আর সালফেটের যোজনী আসবে আয়রনের নিচে, অর্থাৎ ফেরাস সালফেট। যেহেতু এদের উভয় যোজনী 1, সেক্ষেত্রে আমাদের যোগের সংকেত লেখার ক্ষেত্রে যোজনী দেখানোর প্রয়োজন নেই। তো আজকের মতো আলোচনা আমাদের এই পর্যন্তই। আশা করি এখন পর্যন্ত আমরা যা যা দেখলাম সেগুলো তোমরা অবশ্যই ভাষায় ভালোভাবে প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিলাম। খুদা হাফেজ।